আমি একটা বদ্ধ ঘরে আবদ্ধ হয়ে আছি। আমার চারপাশে দেয়াল, আমি কিছুই দেখতে পাচ্ছি না বাইরে, এমনকি সূর্যটাও না। কিন্তু আমি চেষ্টা করছি এই আগলটা ভেঙে এই বদ্ধ ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে। আমি যখন বাইরে বেরিয়ে এসেছি তখন আমি দেখেছি দূর দূরান্তে কেমন নির্জীব নিশ্চল সমস্ত পৃথিবীটা। কিন্তু হঠাৎ ওই তো হঠাৎ দূরে তাকিয়ে দেখছি কেমন যেন একটা আলোর রেখা, হয়তোবা সূর্য, হয়তোবা নতুন আশা, হয়তোবা নতুন দিন, এবং সেই সূর্যের পরে আলোকিত বিশ্ব, আলোকিত পৃথিবী, সমস্ত জমিন, সমস্ত কিছু কেমন যেন সব আবার নতুন করে সজীব হতে শুরু করেছে। গাছে গাছে ফুল ফুটছে, আর সেই ফুল আমরা তুলে নিয়ে এসে যখন তার সুঘ্রাণ নিচ্ছি, সেই ফুলটিকে আমি, যে সমস্ত ফ্রন্টলাইন যোদ্ধারা আছে, হিরোজ, আমরা বলি আওয়ার হিরোজ, তাদের সবার, নার্স, ডাক্তার এবং তার পাশাপাশি এসেনশিয়াল যত ওয়ার্কাররা আছে, সমস্ত ওয়ার্কার, পুলিশ, মিলিটারি, গ্রোসারি স্টোর, ফার্মেসি, ক্লিনিং ডিপার্টমেন্ট, ট্রাক ড্রাইভার্স, লরি ড্রাইভার্স, যারা ডেলিভারি ম্যান, পোস্ট অফিস, প্রত্যেকের প্রত্যেকের জন্য এই দুঃসময়ে মানব জাতির নিজেদের জীবনকে বিপন্ন করেও মানব জাতির জন্য তারা যারা এগিয়ে এসে কাজ করছে, আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই ফুলটি তাদের জন্য জ্ঞাপন করছি। আর সেই সাথে বিনম্র চিত্তে শ্রদ্ধায় অবনত মস্তকে স্মরণ করছি যাদেরকে আমরা হারিয়েছি, জাতি, এবং আমরা সবাই তাদেরকে মনে রাখব, মনে রাখার চেষ্টা করব সম্মানের সাথে আজীবন। Thank you.